নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি এখন থেকে। তো সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের অনেক কিছু কাজকর্ম আমি আগেই সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এখন আমি তোমাদের সাথে বাবা মহাদেবের খুব সাধারণভাবে আমার এই পুজো তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি প্রথম সোমবার কীভাবে পুজো করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে শেয়ার করব দ্বিতীয় সোমবারের পুজো। প্রত্যেকটা সোমবারই চেষ্টা করি বাবা মহাদেবের পুজো করার জন্য। নিজের মনের ভক্তি, শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা দিয়েই আমি ভগবানের পুজো করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানা হয় বাবার জন্মমাস। মোটামুটি আমরা সবাই কিন্তু চেষ্টা করি নিজের মনের ভক্তি, শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা, নিষ্ঠা ভরে বাবা মহাদেবের পুজো করার জন্য। এই মাসে কিন্তু আমরা সবাই কম বেশি বাবা মহাদেবের পুজো করে থাকি, যে যার নিজের মতন করে। আমিও আমার মতন করে বাবা মহাদেবের পুজো করি। এখানে আমি পঞ্চামৃত রেডি করে নিলাম। পঞ্চামৃত তৈরি করলাম ঘি, মধু, দুধ, দই আর শর্করা। এই পাঁচটা জিনিস দিয়েই পঞ্চামৃত তৈরি করতে হয়। আর বাবা মহাদেবের বিশেষ দিনে বিশেষভাবে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক তো করানোই হয়। গঙ্গার জল, ঘি, মধু, দই, বাবা মহাদেবের পুজো করতে যা যা উপকরণ লাগে সমস্ত কিছু এখানে সুন্দর করে গুছিয়ে নিয়ে গঙ্গার জলের ছেটা, ফুলের মধ্যে চন্দনের ছেটা সমস্ত কিছু দিয়ে রেডি করে গুছিয়ে নিলাম। এবার আমি বাবা মহাদেবের পুজো শুরু করব। এখানে আমি একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি একটা কেশর চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে বাবা মহাদেবকে এই ওম চিহ্নটার মধ্যে বসিয়েই আমি বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি ওম চিহ্নটা এঁকে নিয়েছি। এবার বাবা মহাদেবকে এই ওম চিহ্নের উপরে বসিয়ে নিলাম। নন্দী মহারাজকেও বসিয়ে নিলাম। পাশুকিনাথ, ত্রিশূলকেও রেখে দিলাম। সবাইকে একসাথে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। তো সবার প্রথম বাবা মহাদেবের মাথায় আমি ঘি দিয়ে দিলাম। এবারে আমি ঘিটা সুন্দর করে বাবার গায়ে মাখিয়ে নিচ্ছি, সাথে সাথে নন্দী মহারাজকেও একটু ঘি মাখিয়ে নেব। খুব সুন্দর করে ঘিটা মাখিয়ে নিলাম। এবারে আমি বাবা মহাদেবের মাথায় মধু দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মধুটাও সুন্দর করে বাবা মহাদেবকে মাখিয়ে নিচ্ছি এবং নন্দী মহারাজকেও সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। এবারে আমি বাবা মহাদেবের মাথায় টক দই নিবেদন করছি। টক দইটা বেশ সুন্দর করে বাবা মহাদেবকে মাখিয়ে নেব। খুব সুন্দর করে বাবা মহাদেবের গায়ে সমস্ত জায়গায় সুন্দর করে এবং নন্দী মহারাজকেও, পাশুকিনাথ সবাইকে সুন্দর করে টক দইটা মাখিয়ে নিলাম। এবার আমি বাবা মহাদেবকে পুষ্পা অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিছু ফুলের পাপড়ি আগেই রেডি করে রেখেছিলাম, সেই ফুলের পাপড়িগুলো দিয়ে বাবা মহাদেবের মাথায় পুষ্পা অভিষেক করিয়ে নিলাম। এবার আমি বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। নমো ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয় মমামৃতত্। নমো ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয় মমামৃতত্। নমো ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয় মমামৃতত্। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের স্নান অভিষেক হয়ে গেল। এবার আমি গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবের স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি পরিষ্কার জল দিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে একদম পরিষ্কার করে স্নান অভিষেক করিয়ে নেব। বাবা মহাদেবের গায়ে যেন কোনো রকম ঘি, মধু, দই কোনো কিছুই যেন না থাকে। সুন্দর করে বাবা মহাদেবকে স্নান অভিষেকের পর আমি এবার ভালো করে মুছিয়ে নিচ্ছি। তারপর তাকে নিজ আসনে বসিয়ে তারপর পুজো করব। বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে নিয়েছি আর আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেছে। আগেই সকালে এসে
আগে ওনাদের পুজো আমি করে নিয়েছি, বাবা মহাদেবকেই বাকি রেখেছিলাম, এখন বাবা মহাদেবের পুজো করব। যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য আগে পুজো করিনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, নন্দী মহারাজকেও পরিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দন সহযোগে একটু নিখুঁত দেখে বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তিনটে বেলপাতা আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবং একটি বেলপাতা নন্দী মহারাজের মাথায় নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি ধূত্রর ফুল, ধূত্রর গোটা নিবেদন করছি বাবা মহাদেবের মাথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার অর্ঘ নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি বাবা মহাদেবের মাথায় কালো তিল নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় মাশকলাই নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় সিদ্ধি পাতা নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব, হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে। ওম নমঃ শিবায়ো, শান্তায়ো, করুণাত্রায়ো, হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আবারও হাতের মধ্যে বেলপাতা ফুল নিয়ে। ওম নমঃ শিবায়ো, শান্তায়ো, করুণাত্রায়ো, হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আবারও হাতের মধ্যে বেলপাতা ফুল নিয়ে আবারও বাবা মহাদেবের কাছে আরও একবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। বাবা মহাদেবের খুব প্রিয় ফুল কলকে ফুল। বাবা মহাদেবের মাথায় আমি একটা কলকে ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় একটা কলকে ফুল নিবেদন করে দিলাম। নন্দী মহারাজের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম। এই সমস্ত ফুলগুলো ভীষণ প্রিয় ফুল বাবা মহাদেবের। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো, তার জন্য এখানে গঙ্গার জল, সিদ্ধি পাতা এবং ফুলের পাপড়ি আর নিয়েছি কালো তিল। জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই জলটা আমি বাবা মহাদেবের মাথায় এখন নিবেদন করব। ওম নমঃ শিবায়, শান্তায়, করুণাত্রায়, হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি বাবা মহাদেবের কাছে একটা অখণ্ড ফল নিবেদন করব। আর বেল নিবেদন করা বাবা মহাদেবের কাছে খুব ভালো, তাই জন্য আমি বাবা মহাদেবের কাছে অখণ্ড ফল হিসাবে বেল নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার মাথায় ঠেকিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবারে আমি একটু সুন্দর করে বাবা মহাদেবের আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। সুন্দর করে বাবা মহাদেবকে দেখো সাজানো হয়ে গেছে। এবার আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করব। পাঁচ রকম ফল দিয়েছি বন্ধুরা, তোমরা গোটাও দিতে পারো কিংবা এরকমভাবে বানিয়েও দিতে পারো। তো আমি এখানে পেয়ারা, শসা, কলা, লেবু, আম, পাঁচ রকম ফল দিয়েছি, মিষ্টি দিলাম। আর বাবা মহাদেবের ভোগে বাতাসা অবশ্যই দিতে হয়, তো বাতাসাও দিয়ে দিলাম ভোগে। এবার আমি আর আমি যেহেতু সমস্ত দেবদেবীর পুজো একসাথেই করছি বন্ধুরা, শুধু তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটা শেয়ার করলাম। সকাল সকাল স্নান করে সমস্ত দেবদেবীর পুজো আমরা তো করি, নিত্য পুজো, তো সেরকমই আজও আমি নিত্য পুজো করলাম। আর বাবা মহাদেবেরটা তোমাদের সাথে শেয়ার করলাম। নারায়ণের ভোগে এবং রাধা কৃষ্ণের ভোগে আমি তুলসী পাতা দিয়েছি, আর বাবা মহাদেবের ভোগে আমি তুলসী পাতা দিইনি, ফুলের পাপড়ি এবং একটা বেলপাতা নিবেদন করব। বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই। বাবা মহাদেবের কাছে এবং আমার সমস্ত দেবদেবীর কাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি ভোগ আর বাবা মহাদেবের পুজোতে অবশ্যই কিন্তু ধুনো এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় বাবা মহাদেবের পুজো করার সময়। তো আমি এখানে ঘিয়ের প্রদীপ
জ্বালানো আছে এবং ধুনো জ্বালানো আছে। এবার আমি ভোগ আরতি করব। এবার আমি আমার বাবা মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে প্রণাম করে নেব। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা জানিয়ে বাবা মহাদেবের কাছে আমি প্রণাম করে নেব। তারপর শঙ্খধ্বনি বাজিয়ে আমি পুজো শেষ করব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো তোমরা কে কে করেছো, আর আমার পুজো কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা। সবাই ভালো থেকো, দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।